আমার আজকের আলোচ্য বিষয় বাংলা সাহিত্যের ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম নিদর্শন তথা প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র সাহিত্যিক নিদর্শন চর্যাপদকে কেন্দ্র করে। চর্যাপদ বাংলা সাহিত্যের ইতিহাসের এতটাই গুরুত্বপূর্ণ একটি অংশ যেটি একাদশ শ্রেণী থেকে শুরু করে এমএ পর্যন্ত প্রতিটি ক্লাসের পাঠ্য সিলেবাসের অন্তর্গত একটি অংশ। সেই কারণে চর্যাপদকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা সহ বড় প্রশ্ন পরীক্ষায় আসলে কীভাবে উত্তর লিখলে পুরো নাম্বার পাওয়া যায়, এছাড়া যে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসসিকিউ প্রশ্নগুলো পরীক্ষায় আসে এবং তার উত্তর কী হতে পারে সে সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। এবং আশা রাখছি ভিডিওটি দেখার পর কোনো প্রশ্নের উত্তর তোমাদের অজানা থাকবে না, তাই ভিডিওটি এক সেকেন্ড পরিমাণ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমরা বাংলা সাহিত্যের যুগ বিভাগে এক ঝলকে জেনে নেব বা দেখে নেব। বাংলা সাহিত্যকে মূলত তিনটি যুগে ভাগ করা হয়, প্রাচীন যুগ বা আদি যুগ, এর আর এক নাম প্রাক তুর্কি আক্রমণের যুগ। এই যুগের সময়সীমা আনুমানিক 900 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, আবার কোনো কোনো সাহিত্যিক বলে থাকেন 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং এই যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন চর্যাপদ, এটি আমাদের আজকের আলোচ্য বিষয়। এর পরবর্তী সময়ে অর্থাৎ 1200 থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই সময়টাকে বাংলা সাহিত্যের বন্ধা যুগ বা অন্ধকারময় যুগ বলা হয়। কেন বলা হয়? কারণ এই সময় বাংলা সাহিত্যের কোনো লেখালেখি বা কোনো সাহিত্যিক নিদর্শন পাওয়া যায়নি। পরবর্তী সময় 1300 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত বা কোনো কোনো সাহিত্যিকের মতে 1300 থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই সময়টাকে বাংলা সাহিত্যের মধ্যযুগ বলা হয়। এবং পরবর্তী সময় 1760-এর পর বা কোনো কোনো সাহিত্যিকের মতে 1800 থেকে বর্তমান কাল পর্যন্ত, এই সময়টিকে বাংলা সাহিত্যের আধুনিক যুগ হিসেবে চিহ্নিত করা হয়। এরপর আমরা চর্যাপদের মধ্যে প্রবেশ করছি এবং প্রশ্ন উত্তর আকারে চর্যাপদকে তোমাদের সামনে তুলে ধরছি। এছাড়াও যে বিষয়টি নিয়ে আলোচনা করব প্রশ্ন উত্তর ছাড়াও বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে থাকো। দেখো পরীক্ষায় কীভাবে প্রশ্নগুলো আসে। চর্যাপদ কে আবিষ্কার করেন, সন্ধ্যা ভাষা বলতে কী বোঝো, বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব কোথায়। এছাড়াও প্রশ্নটা আসতে পারে এভাবে, বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি, এটি কে কোথা থেকে আবিষ্কার করেন, বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব কোথায়। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন, আনুমানিক কোন সময় চর্যাপদগুলি রচিত হয়েছিল, এই পদগুলিতে তৎকালীন সমাজ জীবনের যে প্রতিফলন লক্ষ্য করা যায় তা লেখো। এবার এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নের প্রতিটি উত্তর তোমাদের বলেও পাশাপাশি ওই বিষয়টির ওপর মানে উত্তরটির ওপর আমরা বিস্তারিত আলোচনা করব। চলো প্রথমে যে পয়েন্টটি করেছি সেই পয়েন্টটি দেখো, লেখা রয়েছে চর্যাপদের আবিষ্কার, অর্থাৎ চর্যাপদের আবিষ্কার সম্পর্কে আমরা কিছু কথা জেনে নেব। এখানে যে অংশ লিখেছে খুব সংক্ষেপে, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করেন। এরকম সংক্ষেপে লিখেছে, অর্থাৎ আবিষ্কারকের নাম কি? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। কত খ্রিস্টাব্দ উনি আবিষ্কার করেন? 1907 খ্রিস্টাব্দে। কোথা থেকে? নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে। এবং আবিষ্কারের সময় পুঁথিটি কীভাবে ছিল? না তালপাতায় লেখা ছিল। এবং সেটা ওখান থেকে আবিষ্কার করার পর মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় পুঁথিটিকে সরাসরি কলকাতায় নিয়ে আসেন। এবং কলকাতায় নিয়ে আসার পরে উনি 1916 খ্রিস্টাব্দে, অর্থাৎ বাংলার 1323 সনে, অর্থাৎ 1907 আবিষ্কার করেন, তার ঠিক 9 থেকে 10 বছর পরে 1916 খ্রিস্টাব্দে উনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পুঁথিটিকে মুদ্রিত আকারে প্রকাশ করেন, অর্থাৎ টাইপিং করার পর বই আকারে প্রকাশ করেন। এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি, অনেক সময় দেখবে আমরা ইংরেজির সাল খ্রিস্টাব্দগুলো আমাদের জানা থাকে, কিন্তু আমরা বাংলাগুলো যদি না জানা থাকে কিন্তু পরীক্ষায় যদি বঙ্গাব্দ চাই তখন আমরা কী করব। অর্থাৎ 1907 খ্রিস্টাব্দ এর বঙ্গাব্দ কখন হতে পারে? না, ইংরেজির সাল থেকে 593 বছর বিয়োগ করলে বাংলার সাল পাবো, এবং যদি আমাদের বঙ্গাব্দ জানা থাকে 593 বছর অ্যাড করলে বা যোগ করলে আমরা ইংরেজির সালটা পেয়ে যাব। তাহলে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় এটা, অর্থাৎ এই পুঁথিটি 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে তালপাতায় আকারে সেটাকে সংগ্রহ করার পর কলকাতায় নিয়ে আসে, এবং 1907 খ্রিস্টাব্দে 9 থেকে 10 বছরের মাথায় 1916 খ্রিস্টাব্দে বাংলার 1323 বঙ্গাব্দে উনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটিকে কিন্তু মুদ্রিত আকারে প্রকাশ করেন, অর্থাৎ টাইপিং করে প্রকাশ করেন। এবং প্রকাশের সময় কী নাম দেওয়া হয়? না নাম দেওয়া হয়েছিল হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা। কেন হাজার বছরের পুরানো? কারণ যখন আবিষ্কার করা হচ্ছে সালটা ছিল 1907, কিন্তু এটা লেখা হয়েছিল প্রায় 1000 বছর আগে, অর্থাৎ খ্রিস্টীয় 10ম থেকে 12ম শতাব্দীর মধ্যে, তাই প্রকাশের সময় নাম দেওয়া হয় হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা। আশা করছি আবিষ্কার সম্পর্কে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা লিখতে পারবে। এরপর দেখো যে পয়েন্ট রয়েছে আমাদের সন্ধ্যা ভাষা। আমরা সন্ধ্যা ভাষা সম্পর্কে জানার আগে এই চর্যাপদের নামকরণ সম্পর্কে দু এক কথা জেনে নেব। চর্যাপদের প্রকৃত নাম কী ছিল
এ নিয়ে কিন্তু পণ্ডিতদের মধ্যে মতভেদ বা মত পার্থক্য রয়েছে। হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধকান দোহা গ্রন্থের প্রথম গ্রন্থ চর্যাপদের নাম দেওয়া হয়েছিল চর্যাশ্চর্য বিনিশ্চয়, অর্থাৎ প্রথমে কিন্তু নাম দেওয়া হয়েছিল চর্যাশ্চর্য বিনিশ্চয়। বস্তুত পক্ষে প্রাপ্ত পুঁথির মঙ্গলাচরণ বলে একটা শ্লোক ছিল এবং সেই শ্লোকে এই নামটা ব্যবহার করা হয়েছিল, কিন্তু প্রকাশিত হওয়ার পর থেকেই ওই নাম নিয়ে বিতর্ক শুরু হয়। মহামহোপাধ্যায় বিধুশেখর শাস্ত্রীর মতে গ্রন্থের নাম দেওয়া উচিত আশ্চর্য চর্যাচয়। এইভাবে ডক্টর প্রবোধচন্দ্র বাগচি বলেছিলেন চর্যাপদ, ডক্টর সুকুমার সেন চর্যা গীতি নাম দিয়েছিলেন। শেষ পর্যন্ত আধুনিক পণ্ডিতগণের সিদ্ধান্ত হয় মূলত পুঁথিটির নাম ছিল চর্যা গীতিকোষ, আর গ্রন্থটির সংস্কৃত টিকার নাম চর্যাশ্চর্য বিনিশ্চয়। কিন্তু ছোট প্রশ্ন আসে এখানে যে গ্রন্থটির সংস্কৃত টিকার কি নাম ছিল, তখন আমরা উত্তর লিখব চর্যাশ্চর্য বিনিশ্চয়। বর্তমানে অবস্থা চর্যাপদ নামটি বহুল প্রচলিত এবং চর্যাপদের টিকাকারের নাম মণিদত্ত, অর্থাৎ চর্যাপদে যে সংস্কৃত টিকাটা ছিল চর্যাশ্চর্য বিনিশ্চয় এর টিকাকারের নাম মণিদত্ত শর্ট প্রশ্নে এসে থাকে। তাহলে বিভিন্নজন বিভিন্ন মতামত দিলেও শেষ পর্যন্ত কিন্তু চর্যাপদ নামটি বহাল থাকে এবং আমরা এই গ্রন্থটিকে চর্যাপদ বলে জেনে থাকি এবং আজ পর্যন্ত চর্যাপদ নামটি সাহিত্য মহলে প্রচলিত রয়েছে। এরপরে আমরা জেনে নেব যে সন্ধ্যা ভাষা, অর্থাৎ এই গ্রন্থটাকে কেন সন্ধ্যা ভাষা বলা হয় বা গ্রন্থের লেখালেখিগুলোকে কেন সন্ধ্যা ভাষা বলা হয়। খুব সংক্ষেপে তোমাদের বিষয়টা জানিয়ে দিই, সন্ধ্যা কোন সময়টাকে আমরা বুঝি না, দিনের শেষ মুহূর্ত এবং রাতের শুরুর মুহূর্ত, অর্থাৎ সন্ধ্যা এমন একটা সময় যেখানে কিছু আলো থাকে কিছু অন্ধকার থাকে, অর্থাৎ আলো এবং অন্ধকারের মধ্যবর্তী সময়টাকে আমরা সন্ধ্যা বলি। অর্থাৎ চর্যাপদের লেখাগুলো, অর্থাৎ চর্যাপদ গ্রন্থের মধ্যে যে লেখাগুলো ছিল সেগুলো কিছুটা স্পষ্ট বোঝা যায়, কিছুটা অস্পষ্ট অর্থাৎ বোঝা যায় না, সেই কারণে ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয়। কিন্তু পরীক্ষায় আসলে আমরা লিখব কীভাবে, দেখো চর্যাপদের ভাষাকে কোনো কোনো বিশেষজ্ঞ সন্ধ্যা বা সন্ধ্যা ভাষা বলে উল্লেখ করেছেন। বানানটা দেখো তফাত রয়েছে, এটা জফলা রয়েছে, এটা আকার রয়েছে, জফলা নেই, সন্ধ্যা বা সন্ধ্যা ভাষা বলে উল্লেখ করেছেন। সন্ধ্যার মিলান লগ্নের যেমন গভীর রহস্যময়তা ও অস্পষ্টতা থাকে, চর্যার পদগুলি তেমনই অর্ধেক স্পষ্ট অর্ধেক অস্পষ্ট, অর্থাৎ অর্ধেক বোঝা যায় অর্ধেক বোঝা যায় না। তাই হরপ্রসাদ শাস্ত্রী এই ভাষাকে সন্ধ্যা ভাষা বলে উল্লেখ করেছেন। এই ভাষার বাইরে থাকে সাধারণ অর্থ আর ভিতরে থাকে সুগভীর আধ্যাত্মিকতা, সম্যক ধ্যানের মাধ্যমে এই ভাষাকে বুঝতে হয় বলে এর নাম সন্ধ্যা হয়ে থাকতে পারে। এই ভাষা প্রহেলিকা আচ্ছন্ন, অর্থাৎ এই ভাষাটা কিন্তু প্রহেলিকা আচ্ছন্ন, পরিষ্কারভাবে বোঝা যায় না। এরপরে প্রশ্নের মধ্যে আমাদের একটা ছোট প্রশ্ন ছিল বাংলা ভাষার আদি নিদর্শন হলো চর্যাপদ, অর্থাৎ বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীন গ্রন্থের নাম কি, সবচেয়ে অর্থাৎ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শনের নাম কি চর্যাপদ, এটা একটা ছোট প্রশ্নের মধ্যে ছিল, তার উত্তরটা এখানে সংক্ষেপে লিখেছে। এরপর আমরা প্রথমে যেমন আবিষ্কার সম্পর্কে পয়েন্টের মধ্যে আবিষ্কার তথ্য জানলাম, কে কোথা থেকে আবিষ্কার করেন, কখন প্রকাশ করেন, প্রকাশের সময় কী নাম দেওয়া হয়। এরপর রচনাকাল নিয়েও কিন্তু একই রকমভাবে মত পার্থক্য দেখা যায়, বিভিন্ন সাহিত্যিকরা বিভিন্ন মতামত দিয়েছেন, কিন্তু বহুল প্রচলিত মত কোনটি। এখানে দেখো যেটা লিখেছি, চর্যাপদের রচনাকাল নিয়েও কিছু মত পার্থক্য দেখা যায়, কারণ পুঁথির পাতায় রচনাকালের উল্লেখ নেই, অর্থাৎ পুঁথি যেটা হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় আবিষ্কার করেছিলেন সেখানে কিন্তু ওই পুঁথির পাতার মধ্যে রচনাকালের কোনো উল্লেখ করা ছিল না। এই নিয়ে কিন্তু বিভিন্ন সাহিত্যিকরা বিভিন্ন মতামত দিয়েছেন, তার মধ্যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় যে মতটা দিয়েছেন সেটা খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চর্যাপদগুলি রচিত হয়েছে। আরও এখানে কিন্তু আরও কিছু সাহিত্যিকদের মতামত ছিল, সেগুলো এখানে লেখা হয়নি, খুব সংক্ষেপে দিয়েছি একটা সাহিত্যিকের মত, কিন্তু একাধিক সাহিত্যিকের মত ছিল, সে সম্পর্কে আরও দু একটা সাহিত্যিকের মত তোমাদের জানিয়ে দিচ্ছি। যেমন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে আমরা দেখলাম খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে হয়তো চর্যাপদগুলি রচিত হয়েছে আনুমানিক। ডক্টর একই রকমভাবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং রাহুল সংকীর্তায়নের মতে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এই গ্রন্থের রচনাকাল হওয়া সম্ভব। তবে চর্যাপদের রচয়িতাদের আবির্ভাবকাল অনুমান করে মোটামুটি সিদ্ধান্ত করা গেছে পদগুলি দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যেই রচিত। তাছাড়া চর্যাপদের ভাষা দেখেও মনে হয়, দেখো এখানে এটা লিখেছি, তাছাড়া চর্যাপদের ভাষা দেখেও মনে হয় চর্যাপদের রচনাকাল দশম শতাব্দী। তাহলে যদি এটা দু নম্বর থাকে তাহলে তোমাদের এই অংশটা লিখলেই হয়ে যাবে যে চর্যাপদের রচনাকাল নিয়ে কিছু মত পার্থক্য দেখা যায়, কারণ পুঁথির পাতায় রচনাকালের উল্লেখ নেই। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চর্যাপদগুলি রচিত হয়েছে, তাছাড়া চর্যাপদের ভাষা দেখেও মনে হয় চর্যাপদের রচনাকাল দশম শতাব্দী। এবং যদি এক নম্বরের প্রশ্ন থাকে তাহলে তোমরা কিন্তু যে এটা লিখে দিলেই হবে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যেই। এরপরে আমরা কিছু ছোট ছোট টপিক আলোচনা করব, তারপর বড় প্রশ্নে চলে যাব, অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস চর্যাপদের গুরুত্ব।
আমরা তোমাদেরকে রচনাকাল জানালাম, আরও দু একটা টপিক আলোচনা করলাম, পদের সংখ্যা সম্পর্কে কিছু কথা বলি, অর্থাৎ চর্যাপদের কতগুলি পদ ছিল এবং সেগুলো কতগুলো পাওয়া গিয়েছিল, কতগুলি পাওয়া যায়নি। যদিও এখানে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, এই কথাগুলো মুখে বলছি, একটু ধ্যান দিয়ে শোনো এবং প্রয়োজনে তোমরা তোমাদের হেডফোন বা ইয়ারফোন থাকলে তোমরা কানে গুঁজে নাও। পদের সংখ্যা, চর্যাপদের যে পুঁথিটি নেপাল থেকে পাওয়া গেছে, পণ্ডিতদের অনুমান তার নকল করা হয়েছে চতুর্দশ শতাব্দীর কাছাকাছি সময়ে। উক্ত পুঁথিতে মোট পঞ্চাশটি পদ ছিল, কিন্তু শেষ পর্যন্ত ৪৬টি সম্পূর্ণ পদ এবং একটি খণ্ডিত পদ পাওয়া গেছে। এটা হচ্ছে বিষয়। এরপর এই বিষয়ের সম্পর্কে তোমাদেরকে একটু পরিষ্কার ধারণা দিই, অর্থাৎ চর্যাপদ যখন আবিষ্কার করা হয়, যেহেতু হাজার বছর আগেকার লেখা এবং যখন সেটাকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের গ্রন্থাগার থেকে তালপাতার আকারে পুঁথিটাকে আবিষ্কার করছে, সেখানে কিন্তু সব লেখা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল না। সেই কারণে পঞ্চাশটি যে পদ ছিল পুঁথিটার মধ্যে, তার মধ্যে কিন্তু ৪৬টি পদ অর্থাৎ পাওয়া গিয়েছিল, বাকি ৩.৫টি পদ পাওয়া যায়নি। তাহলে কোন কোন পদ পাওয়া যায়নি? না, ২৩ নম্বর পদ, ২৪ নম্বর পদ, ২৫ নম্বর পদ এবং ৪৮ নম্বর পদ, এই চারটি পদের মধ্যে একটি পদ খণ্ডিত মানে অর্ধেক পাওয়া গিয়েছিলো, সেই পদটি হলো ২৩ নম্বর পদটি। অর্থাৎ ২৩ নম্বর পদটি অর্ধেক পাওয়া গিয়েছিলো, ২৪, ২৫ এবং ৪৮ নম্বর এই তিনটি পদ পুরোটাই পাওয়া যায়নি। সেই কারণে পঞ্চাশ থেকে ৩.৫টি বাদ দিলে ৪৬টি পদ চর্যাপদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তারপর আমরা চর্যাপদের রচয়িতাদের সম্পর্কে দু এক কথা জেনে নেব, তারপর সরাসরি এই বড় প্রশ্নটার মধ্যে চলে আসবো। চর্যাপদের রচয়িতা, চর্যাপদের পদকর্তাদের নাম এবং কে কয়টি পদ রচনা করেছেন তা নিয়েও সংশয় রয়েছে। এরপর তোমাদের মনে হতে পারে সব বিষয়ে কি সংশয় ছিল? হ্যাঁ, কারণ কি? কারণ এটা লেখা হয়েছে প্রায় আজ থেকে হাজার বছর আগে এবং যখন আবিষ্কার করা হচ্ছে ১৯০৭ খ্রিস্টাব্দে। তারপরে যখন আবিষ্কারের পর আমাদেরকে সব কিছুই কিন্তু সে হাজার বছরে ফিরে গিয়ে অনুমান সাপেক্ষে বিষয়গুলোকে তোমাদের সামনে প্রেজেন্টেশন করতে হচ্ছে বা তুলে ধরতে হচ্ছে, তাতে করে সঠিক তথ্য দেওয়া যাচ্ছে না এবং সেই কারণে প্রত্যেকটা পয়েন্টের মধ্যেই কিন্তু সংশয় বা সন্দেহ থেকে যাচ্ছে। তাই বলছি যে রচয়িতাদের অর্থাৎ চর্যাপদের পদকর্তা, যারা পদগুলোকে লিখেছিলেন চর্যাপদের মধ্যে, সেই পদকর্তার নাম কে, কয়টি পদ রচনা করেছেন তা নিয়েও কিন্তু সংশয় থেকে যায়। শাস্ত্রী মহাশয় অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত চর্যাপদের প্রথম মুদ্রিত গ্রন্থে মোট ২২ জন কবির নাম পায়। অর্থাৎ এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি, ২২ জন কবির নাম কোনো কোনো বই ২৩ জনও পাবে, কোনো কোনো বই ২৪ জনও পাবে। তবে ২২ এবং ২৪ এই মাত্রাই কিন্তু বহুল প্রচলিত। শাস্ত্রী মহাশয় সম্পাদিত চর্যাপদের প্রথম মুদ্রিত গ্রন্থে মোট ২২ জন কবির নাম পায়। অনেকের মতে কবির সংখ্যা ২৪ জন। তাছাড়া অনেকে বলেছেন যে ভণিতায় ব্যবহৃত নামগুলি কখনো কবির পিতৃদত্ত নাম কিংবা ছদ্মনাম অথবা গোষ্ঠীভুক্ত নাম। এরপর এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রেখে ভণিতা জিনিসটা কি, অর্থাৎ ভণিতা বলতে আমরা সেই অংশটাকেই বুঝি যে ভণিতা ঠিক কবিতার শেষ দুটি লাইনে কবিতার নিজের নামটাকে ছদ্মনাম আকারে ব্যবহার করতে পারেন বা নিজের নামটাকে উনি হুবহু ব্যবহার করতে পারেন, এই অংশটাকে ভণিতা বলা হয়। যেমন তোমরা খুব ভালোভাবে, তোমরা যদি একাদশ শ্রেণীতে পড়ে থাকো বা কলেজে পড়ো আরও ভালো বুঝতে পারবে, ক্লাস টেনের পাঠ্য সিলেবাসের সিন্ধু তীরে বলে একটি কবিতা আছে, কবিতাটা যদি শেষ লাইনটা পড়ো দেখবে সেখানে দেখতে পাবে যে কবি কিন্তু ওই শেষ দু লাইনে নিজের নামটাকে একদম শেষ লাইনে ব্যবহার করেছেন, যে হিন আলাওল সুরোচন, আলাওল সৈয়দ আলাওলের নাম, ওটাকে উনি সংক্ষেপে হিন আলাওল সুরোচন অর্থাৎ আলাওলের সুরচনা বলে উনি ওই জায়গায় ব্যবহার করেছেন। তাতে করে আমরা শেষ লাইন দেখে বুঝতে পারি বা ভণিতা দেখে বুঝতে পারি এটি আলাওলের লেখা একটি রচনা। একই রকমভাবে যেহেতু এটা ১৯০৭ খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় এবং হাজার বছর আগেকারের পুঁথি, তাতে করে এই পদগুলো কে কে লিখেছিলেন বা সেই ব্যক্তিগুলোর পরিচয় পাওয়া বা জানাটা কখনোই সম্ভব নয়। সেই কারণে আমরা ভণিতা দেখে বুঝতে পারি যে এই ব্যক্তিগুলো এই এই পদগুলোকে লিখেছিল এবং সেভাবেই কিন্তু অনুমান করা হয়। এবং অনুমান সাপেক্ষে বলা যায় যে যে ভণিতায় যে নামগুলোকে ব্যবহার করা হয়েছিল সেগুলো কবিদের হয়তো পিতৃদত্ত বা বাবাদের দেওয়া নাম হতে পারে কিংবা ছদ্মনাম কিংবা গোষ্ঠীভুক্ত নাম। মোটামুটিভাবে কান্নপা, এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি, চর্যাপদে যে পদকর্তারা ছিল সেই পদকর্তাদের টাইটেল বা পদবি ছিল পয়াকার পা বা পয়াকার দপাদ। এই কথাটা শুনে কিন্তু হাসির কিছু নয়, এটাই ওদের টাইটেল বা পদবি, পা বা পয়াকার দপাদ। মোটামুটিভাবে কান্নপাদের রচিত পদের সংখ্যাই কিন্তু চর্যাপদের মধ্যে বেশি ছিল। তিনি সর্বমোট পদ লিখেছিলেন ১২টি, আবার কোনো কোনো গ্রন্থে পাওয়া যায়
তার পদের সংখ্যা বা কান্নপাদের পদের সংখ্যা 13টি, তাছাড়া ভূষুকপাদ 8টি পদ লিখেছিল, সরহপাদ 4টি, লুইপাদ, সবরপাদ, কুকুরিপাদ এবং শান্তিপাদ প্রত্যেকের দুটি করে ভণিতে যুক্ত পদ পাওয়া গেছে। তাছাড়া ঢেন্ডনপাদ, চাটিলপাদ, কামুলিপাদ, তারকপাদ, বীণাপাদ, ডম্বিপাদ একটি করে পদ রচনা করেছেন। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে চর্যাপদের রচয়িতা অর্থাৎ চর্যাপদের পদকর্তাদের সংখ্যা কতজন। তোমরা লিখতে পারবে যে শাস্ত্রী মহাশয় যে মতামত দিয়েছিলেন তার মতে 22 জন এবং অনেকের মতে আবার 24 জন। এবং কার পদের সংখ্যা সবচেয়ে বেশি, না কান্নপাদের পদের সংখ্যা সবচেয়ে বেশি এবং সব থেকে কম পদ একটি করে যারা পদ লিখেছিলেন তাদের কয়েকজনের নাম ঢেন্টনপাদ, চাটিলপাদ, কামলিপাদ, তারকপাদ, বীণাপাদ, ডম্বিপাদ এরা একটি করে পদ রচনা করেছিলেন। এরপর আমরা যে বড় প্রশ্নটাতে ফিরে আসব সে প্রশ্নটি হচ্ছে বাংলা সাহিত্যে ইতিহাসে চর্যাপদের গুরুত্ব কোথায়, অর্থাৎ চর্যাপদকে বাংলা সাহিত্যে এতটা গুরুত্ব দেওয়ার কারণ কি। এক নম্বর পয়েন্ট দেখো, খুব সংক্ষেপে তোমাদের কাছে পয়েন্টগুলো তুলে ধরেছি যে চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন, মানে সবচেয়ে বাংলা ভাষার আদিমতম একটি নিদর্শন বা গ্রন্থ। বাংলা ভাষার প্রাচীন রূপ সম্বন্ধে জানবার প্রধান অবলম্বন হলো চর্যাপদ, অর্থাৎ বাংলা ভাষা প্রাচীনকালে কেমন ছিল, তার রূপটা কেমন ছিল সেটা জানবার আমাদের প্রধান সহায় বা অবলম্বন হলো চর্যাপদ। এটি এক নম্বরে লিখেছি। দু নম্বরে দেখো, বহু বাংলা শব্দের বিবর্তনের ধারা খুঁজে পেতে এই গ্রন্থের গুরুত্ব অপরিসীম। বিবর্তনের ধারা মানে দেখবে এখনকারে কিছু শব্দ প্রয়োগ করা হয়েছে, শব্দগুলোর মানেটা এখন আমরা বর্তমান সময়ে যেটা মনে করি সেটা কিন্তু প্রাচীন যুগে তার অর্থটা অন্যরকম ছিল। বা বাংলা শব্দের যে আমরা দেখবে তোমরা ক্লাস 9 পড়েছিলে যে অভিশ্রুতি বা আরও যে সমস্ত ভাগগুলো রয়েছে স্বরভক্তি, এই জিনিসগুলো বাংলা শব্দগুলো কীভাবে সাধু থেকে চলিত ভাষায় আসে এবং কড়িয়া থেকে কয়রা থেকে করে, বসিয়া থেকে বৈশা থেকে বসে, এইরকমভাবে কিন্তু পরিবর্তিত হচ্ছে। বা প্রাচীন যুগে আমরা বা কিছু বছর আগে আমরা সন্দেশ বলতে মিষ্টান্ন দ্রব্যকে বুঝতাম, কিন্তু বর্তমানে আমরা সন্দেশ বলতে সরি কিছু বছর আগে যেমন সন্দেশ বলতে আমরা খবরকে বুঝতাম, বর্তমানে কিন্তু আমরা সংবাদ সন্দেশ বলতে মিষ্টান্ন দ্রব্যকে বুঝি। তাহলে প্রাচীনকালে অর্থটা ছিল সংবাদ বা খবর সন্দেশের, আর বর্তমানে সন্দেশের মানে দাঁড়িয়েছে মিষ্টান্নতর বহু মিষ্টি। তাহলে দেখো অর্থটা কতটা তফাত হচ্ছে, অর্থাৎ বহু বাংলা শব্দের বিবর্তনের ধারা খুঁজে পেতে এই গ্রন্থের গুরুত্ব অপরিসীম বা এই গ্রন্থকে আমাদের সাহায্য নিতে হয়। তিন নম্বর পয়েন্টে লিখেছি, বাংলা কবিতার ছন্দের ইতিহাস অনুসন্ধান করতে গেলে চর্যাপদের আলোচনা অপরিহার্য, অর্থাৎ বাংলা কবিতার যদি ছন্দের ইতিহাস বা ছন্দকে আমাদের অনুসন্ধান করতে হয় তাহলে আমাদের চর্যাপদে ফিরে যেতে হবে। কারণ চর্যাপদে যে সমস্ত পয়ার ছন্দ, ত্রিপদী ছন্দ ব্যবহার করা হয়েছে ওই ছন্দগুলো কিন্তু বর্তমান সময়ের কবি সাহিত্যিকরাও কিন্তু তাদের লেখালেখিতে ব্যবহার করে থাকেন। চার নম্বর, বাংলা কবিতায় যে অন্ত্যমিল দেখা যায় সেই অন্ত্যমিলের উৎস বলা হয় চর্যাপদকে। অন্ত্যমিল জিনিসটাকে দেখো, বাংলা কবিতার লাইনের শেষে যে শব্দগুলো থাকে সেই শব্দগুলোর মধ্যে একটা মিল থাকে। যেমন যদি বলা হয় তুমি ডাক দিয়েছো কোন সকালে কেউ তা জানে না, জানে না, এবং আমার মন যে কাঁদে আপন মনে কেউ তা মানে না, জানে না এবং মানে না, এই শেষে যে মিলগুলো এগুলো কি অন্ত্যমিল বলা হয় কবিতার। এই অন্ত্যমিলের উৎস বা এই অন্ত্যমিলগুলোকে বর্তমান সময়ের কবিরা কিন্তু চর্যাপদ থেকে ধার করে তাদের কবিতা বা লেখালেখির মধ্যে প্রয়োগ করছেন। পাঁচ নম্বর, চর্যাপদে ব্যবহৃত কিছু প্রবাদ ও রূপকল্প পরবর্তীকালের বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, অর্থাৎ চর্যাপদে যে সমস্ত প্রবাদ কথা বা রূপকল্প ব্যবহার করা হয় সেগুলো কিন্তু পরবর্তীকালে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। অর্থাৎ চর্যাপদে এই প্রবাদ বা রূপকল্পগুলোকে ব্যবহার করা হয়েছিল কিন্তু বর্তমান যুগের লেখালেখি তো আমরা দেখতে পাই। যেমন ক্লাস 11 রয়েছে একটি গল্প, গল্পটির নাম ডাকাতের মা, সেখানে একটি প্রবাদ বাক্য রয়েছে হাতি পাকে পড়লে ব্যাঙ্গেও লাথি মারে। অর্থাৎ এগুলো আমরা কিন্তু আগেকার দিনে চর্যাপদে দেখতাম বা প্রাচীন যুগের রচনাগুলোর মধ্যে প্রবাদ রূপকল্পগুলো ব্যবহার দেখেছিলাম, কিন্তু বর্তমান যুগের কবি সাহিত্যেও তাদের লেখালেখিতে এই প্রবাদগুলোকে ব্যবহার করছেন। ছ নম্বর পয়েন্টে লেখা হয়েছে, বাংলাদেশের তৎকালীন সময়ের লৌকিক জীবন ও সাংস্কৃতিক পরিচয় এই গ্রন্থ থেকেই পাওয়া যায়, অর্থাৎ বাংলাদেশের তৎকালীন সময়ে যে মানুষদের লৌকিক জীবন, তারা কীভাবে জীবনযাপন করত, তাদের সাংস্কৃতিক জীবনে কী পরিচয় সেগুলো কিন্তু আমরা চর্যাপদ থেকে পেয়ে থাকি, যে প্রাচীন যুগে তাদের জীবনযাপন বা সাংস্কৃতিক আচার অনুষ্ঠানের মধ্যে তারা কীভাবে সময় কাটাতো। এরপর শেষ যে পয়েন্ট লিখেছি, সাহিত্যের দেশের গুরুত্ব, চর্যাপদ গ্রন্থটি কাব্য সঙ্গীত ও সাধন সঙ্গীতের আদিমতম নিদর্শন। তাহলে এগুলো কিন্তু বড় বড় করে লেখা যায় কিন্তু তোমাদের সময়ের যাতে বাঁচাতে পারা যায় পরীক্ষায়, সেই কারণে কিন্তু এক কথায় প্রতিটি বিষয়কে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এরপরে যে বড় প্রশ্নটা বা আরও একটা পয়েন্ট এখানে রয়েছে দেখো, সেই পয়েন্টটিতে বলা হয়েছে নানা রকম ছন্দ ও অলঙ্কারের সঠিক প্রয়োগ থাকায় এই গ্রন্থ পরবর্তী বাংলা সাহিত্যের দিশাতে গিয়েছে, অর্থাৎ যে সমস্ত ছন্দ এবং অলঙ্কার চর্যাপদে প্রয়োগ করা হয়েছিল সেই ছন্দ এবং অলঙ্কার কিন্তু পরবর্তী যুগের অর্থাৎ আজকের দিনের বাংলা সাহিত্যকে সঠিক দিশা দেখাচ্ছে।
এই পয়েন্টটা দেওয়া হয়, বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্বকে শেষ করা হয়েছে। এরপরে যে বড় প্রশ্নটা আছে, চর্যাপদের সমকালীন সমাজ জীবন, অর্থাৎ সমকালীন সেই সময়ে বা তৎকালীন সময়ে যে সময় চর্যাপদ লেখা হয়েছে তখনকার দিনে মানুষরা কীভাবে জীবনযাপন করতো আর জীবন সময়গুলো কীভাবে অতিবাহিত করতো সেই বিষয়ে সম্পর্কে আমরা কিছু কথা জেনে নেব। চর্যাপদের কবিগণ বাস্তব জীবনের বিভিন্ন চিত্রকে রূপক হিসাবে ব্যবহার করেছেন তাদের রচিত পদগুলিতে, অর্থাৎ তাদের রচিত ছোটো ছোটো পদগুলির মধ্যে। সেজন্য চর্যাপদ থেকে তখনকার সমাজ জীবন সম্পর্কে অনেক কথাই জানতে পারা যায়। অর্থাৎ চর্যাপদকে কেন্দ্র করে কিন্তু তৎকালীন সময়ে মানুষদের জীবনযাত্রার সম্পূর্ণ ছবি আমরা দেখতে পাই। প্রথমে পয়েন্ট করা হয়েছে বর্ণভেদ। এই বর্ণভেদের মধ্যে কী লিখেছিলাম, বর্ণভেদ বলতে আমরা কী জানি, যে সমাজে উচ্চ নিচু ধনী দরিদ্র বা ফর্সা কালো এই জিনিসটা ভেদাভেদটা। চর্যাপদের পদগুলিতে নিম্নবর্গীয় ডোম সবর্দের মতো মানুষ সাধারণ জনবসতি থেকে দূরে বাস করতো, অর্থাৎ যারা সমাজের নিচুতলার মানুষ নিম্নবর্গীয় মানুষ তারা কিন্তু সাধারণ মানুষদের থেকে কিছুটা দূরে বসবাস করতো এবং উচ্চবর্ণের মানুষরা এইসব নিম্নবর্গের মানুষদের ছোঁয়াছুঁয়ে বাঁচিয়ে চলার চেষ্টা করতো। আজও কিন্তু এই সমস্ত কুসংস্কারগুলো কিছুটা লক্ষ্য করা যায়। হিন্দু ধর্মের কিছু বয়স্ক মানুষ অর্থাৎ নারী পুরুষ যাদের বাড়িতে রয়েছে বিশেষ করে নারীরাই, দেখলে কোনো অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ যদি সেই হিন্দু ধর্মের বয়স্কদের বাড়িতে গিয়ে থাকে দেখতে পাওয়া যায় বিশেষ করে গ্রাম বাংলায়, যে তাদেরকে যখন তাদের দাওয়াতে মানে পীড়িতে যাকে বলি আমরা বাড়ির সামনের অংশটাতে যদি বসে অন্য ধর্মের মানুষরা হিন্দু ধর্মের বাড়িতে গিয়ে দেখায় সেই সমস্ত বুড়িগুলি যেন এক প্রকার ছুঁই ছুঁয়ে ভাব দেখাচ্ছে। অর্থাৎ তারা চলে যাওয়ার পর সেই জায়গাটা হাতে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে বা গোবর দিয়ে সেই জায়গাটাকে লেপে দিচ্ছে বা পরিষ্কার করছে। এই ধরনের ভেদাভেদগুলো কিন্তু আজও সমাজের মধ্যে কিছু অন্ধকুসংস্কারচ্ছন্ন মানুষের মধ্যে রয়ে গেছে। দু নম্বর পয়েন্টটা আমরা লিখেছি জীবিকা। প্রাচীন বাংলার মানুষের যে কয়েকটি জীবিকার কথা উল্লেখ আছে এই গ্রন্থে তা হলো, তারা কী করতো না, তারা তাঁত বুনে সংসার চালাতো, চাঙ্গারি তৈরি করতো, পশু শিকার করতো, নৌকা বইত বা নৌকা অর্থাৎ পারাপার করতো যাত্রীদেরকে, মাছ ধরতো, মদ তৈরি করতো এবং বিক্রি করতো, জঙ্গলের গাছ কাটতো, ইত্যাদি ছিল তাদের জীবিকা অর্থাৎ জীবন ধারণের প্রধান অবলম্বন বা সহায়ক। তিন নম্বর যে পয়েন্টটি করেছে আহার্য। প্রধান খাদ্য হিসেবে ভাত এবং অন্যান্য খাদ্যবস্তু হিসেবে দুধ মাছ ও মাংসের উল্লেখ পাওয়া যায় চর্যাপদে। তাহলে এদের খাবার তালিকায় ছিল ভাত এবং অন্যান্য খাদ্য হিসেবে দুধ মাছ মাংসের উল্লেখও পাওয়া যায়। দেখো চার নম্বর পয়েন্টে বলা আছে উৎসব অনুষ্ঠান। চর্যাপদের যুগে বাজনা বাজিয়ে বরের বিবাহ করতে যাওয়ার প্রচলন ছিল, এমনকি যৌতুক প্রথার উল্লেখ পাওয়া যায়। সামাজিক উৎসব অনুষ্ঠানের অঙ্গ হিসেবে নাচ গান ও অভিনয়ের যে প্রচলন ছিল তারও প্রমাণ পাওয়া যায় চর্যাপদের মধ্যে। অর্থাৎ আমরা কী দেখতে পাচ্ছি না, তৎকালীন সময়ে যৌতুক প্রথা যাকে আমরা পণ প্রথা বলি এটাও কিন্তু প্রচলন ছিল সমাজের মধ্যে। এছাড়া সামাজিক উৎসব অনুষ্ঠানের অঙ্গ হিসেবে নাচ গান এবং অভিনয়েরও প্রচলন ছিল, এগুলো কিন্তু আমরা জেনে থাকি চর্যাপদের মধ্য দিয়ে। পাঁচ নম্বর পয়েন্টে বলা আছে বিনোদন, অর্থাৎ অবসর সময়টায় কীভাবে কাটাতো। সেকালে মাদল পটহ ডমরু বাঁশি একতারা বিনা প্রভৃতি বাদ্যযন্ত্র প্রচলন ছিল বা বাদ্যযন্ত্র ব্যবহার করতো সেকালের মানুষরা। অবসর বিনোদনের জন্য তারা নব বল বা দাবা খেলা হতো আর কর্পূর সহযোগে পান খাওয়া ছিল বিশেষ বিলাসিতা। অর্থাৎ অবসর সময়ে দাবা খেলতো এবং কর্পূর সহযোগে কর্পূরকে মিশিয়ে পানের মধ্যে তারা পান খেত, এটা ছিল এক প্রকার তৎকালীন সময়ের মানুষদের বিলাসিতা। এবং শেষ যে পয়েন্টটা লেখা হয়েছে সেখানে খুব সংক্ষেপে লিখেছি সতর্কতামূলক ব্যবস্থার মধ্যে, চর্যাপদের যুগে দেশে চোর ডাকাতের যেমন উপদ্রব ছিল অর্থাৎ চোর ডাকাত ছিল এবং পাশাপাশি কিন্তু সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হতো চোর ডাকাতের হাত থেকে বাঁচার জন্য। এরপরে আরেকটি চর্যাপদের ওপর বড় প্রশ্ন দেওয়া হয়েছে, চর্যাপদের বিষয়বস্তু উল্লেখ সহ তার সাহিত্যমূলের পরিচয় দেয়, সাহিত্যমূলের পরিচয় দাও বা চর্যাপদের সাহিত্যমূল্য বিচার করো কীভাবে। যদি পাঁচ নম্বর এই প্রশ্নটি আসে খুব সংক্ষেপে কীভাবে উত্তর লিখলে পুরো নাম্বার পাবো চলো দেখে নিই। ভূমিকাতে লেখা হয়েছে সহজিয়া পন্থী নামে পরিচিত এক শ্রেণীর বৌদ্ধ সাধক তাদের সাধনার গূঢ় তত্ত্বকে লৌকিক জীবনের আধারে রূপক ও সংকেতের সাহায্যে প্রকাশ করতেই চর্যাপদ রচনা করেছিলেন। তাই চর্যাপদ ধর্ম বিষয়ক রচনা হলেও চর্যার গানগুলির সাহিত্যমূল্যকে কিন্তু একেবারে উপেক্ষা করা যায় না। এবার সাহিত্যমূল্যে আমরা খুব সংক্ষেপে সাহিত্যমূল্য বিষয়টাকে তোমাদের সামনে তুলে ধরছি। আভিপ্রায়িক ভাষায় রচিত চর্যা কারদের লক্ষ্য ছিল রূপ রস গন্ধের এই ঘনসুন্দর পৃথিবী থেকে মনকে মোহমুক্ত করা। তারা জীবনের সবটুকু সংগ্রাম দিয়েই দেখেছিলেন গঙ্গা যমুনা স্বচ্ছ ধারায় বয়ে যাচ্ছে, গাছে গাছে মুকুল ধরছে, সুসজ্জিত শবরীমালা পাহাড়ের পথে ঘুরে বেড়াচ্ছে। এইসব অভিজ্ঞতার রসায়নে তৈরি হয়েছে চর্যাপদের কাব্যজগৎ। অর্থাৎ চর্যাপদের কাব্যের মধ্যে এই সমস্ত জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে। বহু বিচিত্র অনুভব ও অভিজ্ঞতার প্রতিফলন লক্ষ্য করা যায় চর্যাপদে, যার কোনো কোনোটি মানবিক আবেদনে সিক্ত।
এরপর একটি ছোট্ট অংশ আমরা লিখেছি। কুকুরিপাদ রচিত একটি পদের মধ্যে আছে ফেট লিউ ঘো মাত্র অন্ত উড়ি চাহি, অর্থাৎ এর মানেটা এই ধরনের, অর্থাৎ মাগো আমি প্রসব করেছি এখন দরকার একটি আতুর ঘরের। দক্ষিণী নারীর এই কাতর আরতি একালের পাঠকের মনকে ছুঁয়ে যায়। ঢেন্ডনপাদ রচিত একটি পদে আমরা দেখতে পাই নিঃসঙ্গ অথচ বিলম্বিত জীবনের বেদনা। তালো তো মোর ঘর নাহি পড়ো বেশি, হাড়ি তো ভাত নাহি নিতে আবেশি, হাতের অর্থ কি না যে টিলার ওপর বা ডিপের ওপর আমাদের বাড়ি, কিন্তু আমাদের কোনো পরবেশী বা প্রতিবেশী নেই। হাড়ি তো ভাত নাই, আমাদের খাবার মতো হাড়িতে ভাতের যোগান হচ্ছে না, কিন্তু নীতি আবেশ অর্থাৎ নিত্যদিন বা প্রতিদিনই বাড়িতে কুটুমের আসা যাওয়া রয়েই গেছে। চর্যাপদগুলি মূলত গান হওয়ায় ছন্দের ক্ষেত্রে কোথাও কোথাও এর শিথিলতা আছে, তা সত্ত্বেও প্রাকৃত পাদাকুলক ছন্দের আদর্শকে যথাসম্ভব অনুসরণের চেষ্টা এই পদগুলির মধ্যে লক্ষ্য করা যায়। কাজেই পদের আঙ্গিক সম্পর্কে পদকর্তারা যে সচেতন ছিলেন একথা বলাই যেতে পারে। এরপর শেষ কথা বলে যে পয়েন্টটি করেছি এবং এর মধ্যে আমরা লিখেছি, পরিশেষে বলা চলে চর্যাপদে সচেতন সাহিত্য সৃষ্টির প্রচেষ্টা না থাকলেও গীতিকাব্যের সৌন্দর্যে আর মানব জীবনের হাসি কান্নার গঙ্গা যমুনা মিলনে আজও চর্যাপদের সাহিত্যমূল্য অপরিসীম। দেখো ভিডিওটি যেহেতু দীর্ঘ হয়ে যাচ্ছে, প্রথমে বলেছিলাম কিন্তু এমসিকিউ এবং এসএসসিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, যাতে করে পুরো চর্যাপদটা আমাদের একটা ভিডিওর মধ্যে কভার হয়ে যায়। যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই এমসিকিউ এসএসসিউগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করছি, তোমরা অবশ্যই এই ভিডিওটি শেষে সেই ভিডিওটি অর্থাৎ এমসিকিউ এসএসসিউর পার্টটি দেখে নিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। ওকে, সকলে ভালো থেকো, গুড বাই।